এই জ্ঞানগুলো আমরা আলোচনা করেছিলাম যে কিছু জ্ঞান আছে জ্ঞানগুলোর মধ্যে যা জানতেই হবে ফরজ আইন আপনাদের কি মনে আছে কোনটা ফরজ আইন আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে দ্বীন সম্পর্কে এটা জানা ফরজ আইন জানতেই হবে বুঝছেন এক নম্বর হচ্ছে আল্লাহ সম্পর্কে রাসূল সম্পর্কে দ্বীন সম্পর্কে এটা জানতেই হবে এটা না জানলে কাউকে কোনো ছাড় দেয়া যাবে না মানে এখানে কোনো ছাড় নেই ছোট বাচ্চাদেরকে ছোট কাল থেকে শিখাতে হবে মার রব্বুকা ও মা দীনুকা ও মা নবীকা কাল কবর গেলে প্রশ্ন করা হবে এগুলি উত্তর দিতে হবে এবং এটা যদি কেউ সে ভালো করে ধারণ করতে পারে অন্তরে জীবনে আর কোনোদিন নাস্তিক হবে না ইমানদার থাকবে এবং প্রত্যেকটা কথা বলবে আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা খাইয়েছেন আল্লাহ তাআলা আমাকে জীবন দিচ্ছেন মৃত্যু তিনি দিবেন তারে অবরোধ করতে হবে তা তাওহীদ ঠিক হয়ে যাবে তাহলে মার রব্বুকা ওয়া মান নবিয়ুকা ওয়া মা দীনুকা এই তিনটি প্রশ্ন তোমার রব কে দীন কে নবী কে এটা প্রথম জানতেই হবে এটা এখানে কোনো ছাড় নেই দুই নম্বর হচ্ছে যা যা আল্লাহ তাআলা ফরজ করেছেন সেগুলো জানতে হবে সেগুলি কোনটা ওয়াজিবাত সালাত যাকাত সওম হজ এগুলি আপনাকে জানতেই হবে ওসুল শরায় যেটা ওসুল ইসলাম যেটা বলে ইমানের ইসলামের মূলনীতি প্রথমটা হচ্ছে ইমানের মূলনীতি আর এটা হচ্ছে ইসলামের মূলনীতি ইসলামের আরকান ইমান আরকান আপনাকে জানতেই হবে তিন নম্বর হচ্ছে যা না জানলেই হবে না তিন নম্বর হচ্ছে সেটা হচ্ছে যা আল্লাহ তাআলা হারাম করেছেন তা জানতে হবে যা আল্লাহ তাআলা হারাম করেছেন তা জানতেই হবে তা না জানলে যে কোনো সময় একজন মানুষ হারাম পড়ে যেতে পারে এই তিনটি জিনিস না জানলে চলবে না আরেকটি জিনিস জানতে হবে সেটা হচ্ছে জীবন অতিবাহিত করার জন্য মানুষের জীবনে যে অংশটুকু তার দরকার বেশি সেটা জানতে হবে তার দরকার বেশি সেটা জানতে হবে যেমন ধরেন আপনি একজন ব্যবসায়ী ব্যবসা সংক্রান্ত নীতিটা আপনাকে জানতে হবে আপনি একজন চাকরিজীবী চাকরির নীতিটা আপনাকে জানতে হবে আপনি একজন কর্মচারী কর্মচারীর কাজ কি সেটা আপনাকে জানতে হবে মানে যে জিনিসটা শরীয়তের বিধান কি এই বিষয়ে যে বিষয়ে আপনি জীবন ধারণ করেন এটা আপনাকে জানতে হবে আপনি ফ্যামিলি মেনটেন করে চলেন ফ্যামিলির সাথে আপনার কি সম্পর্ক আল্লাহ কি কিভাবে চলতে বলছে এটা আপনাকে জানতে হবে এটা নাম মুআমালাত লেনদেন লেনদেনের সবটা জানা জরুরি না আপনার জন্য একেবারে হিসাব নিকাশের সব জানা ফরজ না কিন্তু আপনাকে অতটুকু জানতে হবে যতটুকু না জানলে আপনি হালাল হারাম মেনে চলতে পারবেন না আল্লাহর দিন মানতে পারবেন না অতটুকু জানতে হবে তো চারটা জিনিস কিন্তু প্রত্যেকটি ইমানদারকেই জানতে হচ্ছে তাই না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দীনি ভাই ও বোন নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব দিন লাইক কমেন্ট শেয়ার করুন দীনি কাজে সহযোগিতা করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ